নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9 নভেম্বর 2023 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আগামীকালকের দিনে মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা কী রেজাল্ট বা কী ফল পাবেন, ওভারঅল আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। রেগুলারলি বলি আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের, তো সাথে থাকুন, আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। কালকের দিন কী হবে, কী হতে পারে, আমরা কীভাবে চলতে পারি, জি স্ট্যাকটা ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর রেগুলার আপডেট তো আসে, বলার কিছু নেই, তো সাথে থাকতে হবে, ব্যাস এইটুকুই। চলুন শুরু করা যাক। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে যোগটা বৈধৃতি যোগ চলবে, বৈধৃতি। আর আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো বা যে যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বলে রাখি। কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুচ্ছা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাশারা, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষগুলো বা মানুষরা কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো ফল পেতে পারবেন। দুপুর 12:30 থেকে দুপুর 2:30-এর মধ্যে সময়টা কিন্তু গণ্ডগোল করবে কালকের দিনে, 12:30 থেকে 2:30 এর মধ্যে সময়টা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে, তো টাইমটা একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। তাহলে চলুন আগামীকালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক, কী হবে, কী হতে পারে, কীভাবে আমরা চলতে পারি। কালকের দিনে কোথাও যাত্রা, কোথাও যাবেন, সকাল 8:18 থেকে 8:55 দেখে ব্যবহার করবেন। সাইনিংয়ের ব্যাপারগুলো যদি থেকে থাকে, সন্ধ্যে 7:03 থেকে 7:38 একটু দেখে ব্যবহার করুন, ওই 7:40 অ্যাপ্রক্স দেখে বা বুঝে ব্যবহার করুন। তাতে আমার মনে হয় আপনারা অনেকাংশে বা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন বা শুভ রেজাল্ট পেতে পারবেন। তো আগামীকালকের দিনে বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস যে কোন কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল মোবাইল বা ইত্যাদিগুলো, এই প্রফেশনগুলো কালকে গ্ল্যামার ফিল্ডগুলো বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে। আমি দেখছি মেয়েদের মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাড়ির যারা হাউসওয়াইফ বা গৃহবধূ, আমাদেরকে তো বহুজন, এবং সত্যি কথা বলতে আমাদের কাছে মহিলাদের ফোনটাই বেশি আছে, ঘটনা এটা, কারণ বোঝেনি মানে বাড়ির মায়েরা বোনরা এনাদের এনারা সকলকে নিয়ে ফ্যামিলি নিয়ে একটু বেশি টেনশানে থাকেন, তো আছে এগুলো। এবং আমি দেখছি এই টেন্ডেন্সিটা কিন্তু এখন বেড়েছে, যে মানে ফোন আসার নয়, বাড়ির মহিলারা এখন কিন্তু যারা কর্পোরেটে রয়েছেন, চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন, আলাদা ব্যাপার, খুব কম সংখ্যক বা এখনও মফস্বল, কিন্তু মেয়েদের ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু স্বাবলম্বী হতে চেষ্টা করছেন, খুব ভালো পয়েন্ট এটা, এবং নিজেদের মতো করে কিছু না কিছু তারা করছেন, কেউ চেন প্রোডাক্টের বিজনেস করছেন, কেউ খাবার দাবার নিয়ে বিজনেস করছেন ছোট করে হলেও, কেউ কিছু ধরুন অনেক আমি দেখছি, আমি বিগত কটা দিনের মধ্যে দেখলাম অন্তত 14-15 জন ভদ্রমহিলাকে, যারা ওই কেক রিলেটেড বিজনেসগুলো করছেন, তো খুব ভালো, আপনারা খুব সুন্দর এগোন, অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে। বাড়ির মেয়েরা হচ্ছে আসল চাবিকাঠি অ্যাকচুয়ালি, যতই আমরা মাসেল পাওয়ার থাকুক ছেলেদের ক্ষেত্রে, কারণ কিন্তু দেখবেন সব বাড়িতেই তো এটা ঘটনা, তো এটা ঘটনা আমি দেখছি, এটা এই টেন্ডেন্সিটা কিন্তু বাড়ছে যত দিন যাচ্ছে, এই জায়গাটা বাড়ছে, তো অবশ্যই। তো কালকের দিনে কনস্ট্রাকশন বিজনেস, প্রমোটারি বিজনেস খুব একটা স্টেবল নয়, খুব একটা ভালো নয়। কালকের দিনে লিকুইড বা জল, লিকুইড প্রোডাক্ট, রং, এগুলো কিন্তু বেটার হবে। প্রমোটারি কনস্ট্রাকশন তো বললামই, গ্ল্যামার ফিল্ড বললাম, উকিল বাবুরা, ডাক্তার বাবুরা, মাস্টারমশাইরা কালকে মোটামুটি ফল পাবেন, এবং সঙ্গে ডাক্তারি প্রফেশনের মানুষজনরাও ওই মোটামুটি, কিন্তু কালো জিনিস, চামড়ার জিনিস কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। পশু বা পাখি নিয়ে বিজনেস কালকে ভালো হচ্ছে, গাছপালা নিয়ে বিজনেস কালকে ভালো হচ্ছে,
ফুড আইটেম কালকে ভালোর দিকে যাচ্ছে, মিষ্টি ভালোর দিকে যাচ্ছে, মিস্ত্রি বাবুরা একটু প্রেসারে থাকবেন, তো এটা ঘটনা তো করুন। এবং আজকের দিনের বিজনেসটা কিন্তু প্যাটার্ন পাল্টাচ্ছে। দেখুন, আমরা সত্যি কথা বলতে আমাদের কাছে তো মানুষ আসেন আলোচনা করতে, জানতে, কথা বলতে। বিজনেসে আগে ছিল টাকা ইনভেস্ট করে বিজনেস, এখনকার বিজনেস হচ্ছে বুদ্ধি ইনভেস্ট করে বিজনেস। যার যত ভালো প্ল্যানিং তার বিজনেস তত ভালো চলবে, যার যত ভালো প্ল্যানিং বা যার যত ভালো পরিকল্পনা। আর বিজনেসের এটাই প্যাটার্নটা পাল্টে যেছে। আগে কি আমার কাছে 20 লাখ টাকা আছে, চলো ভাই একটা বড় দোকান করে বসে পড়লাম, এখন চলবে না সেটি। অনেক দোকান ওইভাবে মার খাচ্ছে যাদের মোটা পয়সা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো অবশ্যই চলে, কিন্তু যাদের একটু বুদ্ধি খরচা করে বিজনেস তাদের বিজনেসগুলো দেখুন কেউ কিন্তু মার খাচ্ছে না। তো বিজনেস করতে গেলে অবশ্যই প্ল্যান লাগবে। চাকরি করতে গেলে একটা লিমিটেড টাইমের জন্য পড়াশোনা লাগে। জানি রাশিফলটা আলোচনাটা লেন্দি হয়ে যাচ্ছে। চাকরি করতে গেলে একটা লিমিটেড টাইমের জন্য, যে ভাই আমি 25 বছর বয়স পর্যন্ত বা 28 বছর পর্যন্ত পড়লাম, চাকরি পেয়ে গেলাম, ব্যাস খতম। কিন্তু বিজনেসে রেগুলারলি প্ল্যান করতে হয়, তো দেখতে হবে, তো সেটা ভাবুন। এবং বিজনেসের দুটো জিনিস, কী এবং কেন, এটা ক্লিয়ার থাকলে বিজনেস চলবে। আমি কী ব্যবসা করছি, কী নিয়ে ব্যবসা করছি, আর লোকে আমার কাছে কেন আসবে, ক্লিয়ার থাকলে বিজনেস চলবে। উত্তরটা আমাকে জানতে হবে, কেন এবং কী এর এই উত্তরটা। দেখুন, শুরু করি তাহলে। মেষ থেকে মীন রাশি, নারায়ণকে ডাকবেন আগামীকালকের দিনে 12:30 থেকে 2:30 সময় কিন্তু গণ্ডগোল করবে, এটা একটু দেখে নেবেন। কালকে মেষের ক্ষেত্রে হলুদ শেড ব্যবহার করছেন 9:30 থেকে 12:25 অথবা 3:00 থেকে 5:45 চলতে পারে, কিন্তু 12:35 থেকে দুপুর 2:25 দেখে ব্যবহার করছেন মেষের জাতক বা জাতিকা হলে। মেষের কালকের দিন খুব সাবধানে পার করার দিন হতে চলেছে। দুটো জিনিস, এক কোনো উটকো ঝামেলা, কোনো বাজে ঝামেলা বা কোনো ফালতু ঝামেলা আসতে পারে বা আসবে। 2 নম্বর হচ্ছে কোনো বাজেভাবে ফেঁসে যাওয়া, এই দুটো জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে, বা চাপ তৈরি হয়ে যাওয়া, প্রেসার তৈরি হয়ে যাওয়া লক্ষ্য রেখে চলবেন আপনি যখন মেষের মানুষ। মেষের হেলথ সেক্টর কালকের দিনে ভালো হচ্ছে। মেষ রাশি কালকের দিনে 8 ব্যবহার করছেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন। ফ্যামিলি হেলথ, মানে আমি মেষ, আমার ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের হেলথ ভালো থাকবে। ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো নয়। চাকরি ক্ষেত্রে সাবধানে, এবং যেচে পড়ে যে ঝামেলা নেওয়া যাবে না, বা যেচে পড়ে দাও আমি করে দেবো, দেখে দেবো, নেওয়া যাবে না। কালকের দিনে মেষের জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষ হলে, বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। সিনিয়রদের থেকে ওভারঅল একটু খেয়াল রাখবেন, এবং ফ্যামিলির সিনিয়রদের থেকেও জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। চাকরি ক্ষেত্রে দেখে শুনে পার করাটা উচিত হবে, ওয়েদার আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বা হচ্ছেন, তো এটা ঘটনা। মূলত ঝঞ্ঝাট, তিক্ততা, মাথা গরম, টেম্পার লুজ করা, দাম্পত্য জীবন ভালো, প্রেম ওভারঅল চলছে, চলছে চলছে বা চলে যাচ্ছে এটা বলা চলে। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যায় বাধা রয়েছে, লিগাল কোর্ট কাছারি নিয়ে এক্সপেক্টেড যে বড় কোনো চাপ বা অসুবিধা নেই। সব মিলিয়ে একটু সতর্ক থাকা, সতর্কতা অবলম্বন করে চলা উচিত হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে অর্থনৈতিক চাপ, ভরণী নক্ষত্র কালকের দিনে মানসিক চাপ, কৃত্তিকা কর্মসিদ্ধি। বৃষরাশি, বৃষ কালকের দিনে, আগামীকালকের দিনে আপনি যখন বৃষর মানুষ, রেড একটু ছোঁয়াও রাখবেন শরীরে, লাল এক কালকের দিনে শুভ ফল দেবে। কালকের দিনে 12:40 থেকে 2:30 দেখে ব্যবহার করব আমরা, 9:45 থেকে 12:10 অথবা 2:40 থেকে প্রায় 5:30, দুটো টাইম শুভ সময় হচ্ছে। বৃষর শরীর আপস অ্যান্ড ডাউনস কিন্তু লেগে থাকবে। বৃষর শরীর বা বৃষর হেলথ একটু আপস বা মানে একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে। বৃষর ফ্যামিলির শরীর বরং স্টেবল, ছোটোখাটো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি করা, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করা অবশ্যই চলবে বা চলতে পারে আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষরাশির জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা একটু দেখুন, বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ভ্রমণাদি বিষয় কিন্তু চাপে রাখছে আপনাকে, যদি কোনো ট্যুরস বা ট্রাভেলের ব্যাপার থাকে। কর্মক্ষেত্রে কাজের গতি খুব স্লো হয়ে যাচ্ছে, বোঝা বা বার্ডেনটা প্রচণ্ড পরিমাণে,
দৈব স্বাদ দিচ্ছে না, দৈব বা দৈব কপাল স্বাদ দিচ্ছে না, এটা কিন্তু ভীষণ ক্ষেত্রে চাপের বা এটা কিন্তু প্রবলেমের। এবং বন্ধুরা আপনাদেরকে আপনাদের এই জায়গা বা এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে, প্রেসার এবং দম ফেলার সময় পাওয়ার অভাব হয়ে যাচ্ছে এবং নিজের জন্য ভাবার একটু ভালো করে স্বস্তি করে টিফিন খাবো এই ব্যাপারটাও হচ্ছে না। বিজনেস পার্ট মোটামুটি চলছে, বিজনেসের চাপ হলে তো ভালো লাগে কিন্তু বিজনেস মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে বলা চলে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে এবং হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং সকলের ক্ষেত্রে না হলেও মোস্ট বেশিরভাগ জনের ক্ষেত্রে বেটার থাকবে। প্রেমিক প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগ বাড়ান, আইনত জটিলতা নিয়ে চাপ নেই, জ্ঞাতিশত্রুতা কিছু ক্ষেত্রে ভোগাবে, হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারবেন কিন্তু ওই ভূতের বেগার খাটতে হবে, খাটনি বাড়বে বা খাটাখাটনির জায়গা বা চান্সেস কিন্তু বেড়ে যাচ্ছে। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের কালকের দিনে তাড়াহুড়ো করা যাবে না, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে টেম্পার ধরে রাখুন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক কলহ কমবে কালকের দিনে বা বন্ডিং পরিবারের মধ্যে বন্ডিং বা রিলেশনশিপগুলো অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, কালকের দিনে আগামী কালকের দিনে মিথুন রাশি গোল্ডেন কালার, হলুদ রং, অরেঞ্জ কালার এই সেটগুলো কালকের দিনে তিন ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন, বেটার হবে। আমি আপনাকে বলি 12:40 থেকে 2:10 বাদ বাকি দিন আপনি দেখে নিন। মিথুন রাশি এবং মিথুনের ফ্যামিলি মানে আমি মিথুন আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথ অনেকাংশে শুভ ফল দিয়ে দেবে, মানে আমি এবং আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো রেজাল্ট দেবে। যারা ভুগছেন তারাও বেটার রেজাল্ট পাবেন। বাজে খরচা একটু বাড়তে পারে, বড় ইনভেস্টমেন্ট দেখে করা উচিত, বড় খরচা একটু বুঝে করতে হবে। কালকের দিনে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কর্মসিদ্ধির দিন হতে চলেছে। মাখনটা খাওয়ার বা ক্ষীরটা, দুধ ফুটিয়ে ক্ষীর হয় না, সেই ক্ষীরটা খাওয়ার দিন হচ্ছে। বৃষরাশি কাজ করবে, মিথুন নাম পাবে, মেষের ঘাড়ে চাপাবে, এই ঘটনাগুলো ঘটতে চলেছে। আমি বৃষকে বলছিলাম না যে প্রেসার লোকের বোঝা, এই মিথুনের বোঝাটাই বৃষর ওপর চাপবে। তো সেইভাবে স্মুথলি এবং অ্যালার্ট থেকে নিজের জায়গাটাকে তৈরি করা, গুছিয়ে নেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। পারলে করে নিন, লোককে গ্রিপে রাখুন, মুঠোর মধ্যে রাখুন, বেটার রেজাল্ট পাবেন। বিজনেস ভালো হচ্ছে, প্রমোশনের দিন, বিজনেসকে প্রমোট করার দিন, হাইলাইট করার দিন, তুলে ধরার দিন, দেখুন বেটার রেজাল্ট দেবে। আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, দাম্পত্য জীবনে কিন্তু চাপ থাকছে, আর হাউসওয়াইফ হলে একটু চাপে থাকবেন, হাউসওয়াইফ বা গৃহবধূরা কালকের দিনে একটু চাপে থাকবেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য আসা, প্রফেশনাল ফিল্ড যথেষ্ট স্টেবল, ইভেন প্রেম বা প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাবেন। গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল বা গোলমাল তৈরি হতে পারে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের মানসিক স্বস্তি শান্তি একটু অভাব, আদ্রা নক্ষত্র মিথুনের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ছোট ছোট বিষয় নিয়ে পরিবারে বিবাদ, পুনর্বসু নক্ষত্র, সিলি মিস্টেক্স বড্ড বেশি হয়ে যেতে পারে, ছোট ভুল, ক্যাজুয়ালি নেওয়া, অ্যাওয়ারনেসের অভাব, এগুলো কিন্তু ভোগাতে পারে, খেয়াল রাখুন। নেক্সট রাশি কর্কট। কর্কট রাশি কালকের দিনে ছাই, কর্কট রাশি আপনার দিন হচ্ছে না ফ্র্যাঙ্কলি স্পিকিং কালকের দিনে। 12:35 থেকে 2:25 খুব সাবধানে, 9:00 থেকে 12:05 চলতে পারে, 3:00 থেকে 5:30 চলতে পারে কর্কটের জাতক বা জাতিকা হলে। দেখুন প্রথম কথা হচ্ছে কর্কটের হেলথ ঠিকই আছে, আমি আমার ফ্যামিলি হেলথ ঠিকই আছে, ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিস দেবে, বাচ্চার হেলথ ঠিক আছে, গুরুজনদের হেলথও ঠিক আছে, ভ্রমণ ভালো হচ্ছে, মুখ বুঝে কাজ করবেন। শত্রুতার থেকেও বড় কথা হচ্ছে দুজন চারজনের ইগোর মাঝখানে আপনি পড়ে যেতে পারেন, আপনাকে নিয়ে কিছু ক্ষেত্রে টানাটানি হতে পারে, এই ঘটনাগুলো কালকের দিনে কর্কটের সাথে ঘটবে বা ঘটার প্রবাবিলিটি থেকে যাচ্ছে। এবং বন্ধুরা এটা কিন্তু লক্ষ্য রাখবেন, আপনি যখন কর্কটের মানুষ, কর্কটকে অনেক বেশি অ্যালার্ট থেকে চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে বা চলতে হবে, রিস্ক নেওয়ার দিন নয়, তেতোটাকে গিলতে হবে, এটা ঘটনা আপনি এটা নজর রাখছেন বা খেয়াল রাখছেন। ব্যবসা মোটামুটি চলছে,
কিছু সময়ের জন্য বিজনেস হবে, বাদ বাকি সময় ফাঁকা চলছে, এবং কিছু ক্ষেত্রে কাস্টমারদের সাথে ডিস্টেন্স তৈরি হতে পারে, ক্রিয়েট হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভালোর দিকে যাচ্ছে, গুরুস্থানীয় ব্যক্তি গুরুজনদের সাথে সম্পর্কে চির ধরা, দৈব সাপোর্ট না করা, বাচ্চাদের সাথে সম্পর্ক ঠিক থাকা, ছোটোগুলো সন্তান বা ছোটো এগুলোর সাথে সম্পর্ক, বিদ্যায় সাফল্য, লিগাল থাকলে আমি একটু খেয়াল রাখবো বা আমি আর একটু অনেক বেশি লক্ষ্য রেখে চলবো, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। পুনর্বসু, আগবাড়িয়ে কিছু করতে যাবেন না। পুষ্যা নক্ষত্র, বেশি আবেগ দেখাবেন না। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে একলা থাকুন, বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে সিংহ রাশি। লাল ব্যবহার করবেন, আপনার দিন হতে পারে। 12:40 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন, সকাল 8:30 থেকে 12:25, দুপুর 2:35 থেকে 5:50 দুটো সময়। কোনো কাজ কালকে ইনকমপ্লিট রাখবেন না। হেলথ সামলান, তার আগে আগে হেলথ সামলান। ফ্যামিলির হেলথ, বাচ্চার হেলথ, বাবা মার হেলথ, এক্সপেক্টেড যে স্টেবল রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্ট পার্ট কালকে ভালো হচ্ছে, কেনাকাটি পরিবারের জন্য কেনাকাটি বা ছোটো ছোটো কিছু কেনা বা কোনো ইনভেস্ট করা চলতে পারে। ভ্রমণাদি বিষয় কালকের দিনে কিন্তু সাকসেস দিচ্ছে, কিন্তু কালকে বেস্ট পার্ট হচ্ছে কর্ম, কাজ কমপ্লিট করা, মানুষের কাছে প্রভাব পরিচিতি এবং বিজনেসকে একটা লেভেলে তোলা, ছোটো বড় ওপর লেভেল নিচে তোলা, বোথ সাইডে সাকসেস দিচ্ছে এবং গ্রহণযোগ্যতা পাবেন। কিছু ক্ষেত্রে দেখা যাবে দুটো, মানে ধরুন মাঝখানে একটা নদী, এপারে একটা দেশ, এপারে একটা দেশ, একটা সেতু দানা বাঁধা, ওই সেতুটা কালকে আপনি হতে পারেন। আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, কিছু ক্ষেত্রে মিসিং লিঙ্কটা আপনি হতে পারেন, আপনাকে ছাড়া চলবে না, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটা বেস্ট পার্ট ঘটনা। এবং কথা বলবেন একটু একটু গুছিয়ে এবং একটু ভলিউমটাকে তুলে, বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন একটু ঘেঁটে রয়েছে, প্রেম ভালো এবং দাম্পত্য জীবনের চাপটা না প্রফেশনাল ফিল্ডে পড়ে যায়, এটা খেয়াল রাখবেন। গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা, এজেন্টদের সাথে সম্পর্ক ভালো, বাট আপনি হাউস ওয়াইফ হলে এজেন্টদের সাথে সম্পর্ক ঘাঁটছে, লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ঠিকই আছে, পড়াশোনায় মনোযোগী হন, পড়াশোনা কিন্তু ঠিকঠাক চলছে না, চলবে না বা চলছে না, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, কনফিডেন্সের অভাব ভোগাতে পারে, এক নম্বর কথা, মনোসংযোগের অভাব ভোগাতে পারে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। সিংহ মঘা নক্ষত্র, যতটা কথা বলবেন তত ভালো সাফল্য। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জায়গা জমি সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, অতিরিক্ত কনফিউশন থাকা, কনফিউজড হওয়া এবং অতিরিক্ত কনফিডেন্সের অভাব, এই দুটোই কিন্তু প্রবলেম হচ্ছে। তো দুটো জায়গা বা দুটো দিককেই আপনি সাজেস্ট করবো আপনারা লক্ষ্য রাখুন বা খেয়াল রাখুন বা নজর রাখুন, এটাই এটাই বলার। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশি কালকের দিনে সবুজ এবং হলুদ, ব্ল্যাক চলবে না। কন্যা রাশি 8 চলবে, 8-6 কন্যা রাশি কালকের দিনে নারায়ণকে ডাকছেন। 8:55 নড়া বাজতে 5 থেকে 12:25 শুভ, 12:30 2:20 দেখে, 12:40 থেকে 5:35 শুভ। কন্যা হেলথ ভালো হচ্ছে, আপনার পিতার হেলথ ভালো হবে, বহুজন কন্যা রাশির বাবার হেলথ নিয়ে ভুগছেন, বাবার হেলথ ভালো হবে, মায়েরটা বরং একটু ভোগাচ্ছে, ছোটোগুলোর হেলথ ভালো থাকছে, মানে আমি কন্যা, আমার ছেলের বয়স 3 বছর, হেলথ ভালো থাকবে, অসুবিধা নেই, এটাই তো দরকার। কিন্তু কন্যা রাশি অর্থ কষ্টতে পড়ে যেতে পারেন, টাকার ক্রাইসিস আসতে পারে, ধার দেনায় জড়াতে পারেন বা একটা ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে কর্মসিদ্ধি হতে চলেছে, দৈব সাপোর্ট দিচ্ছে, অফিস যে দায়িত্ব দেবে, অফিস যে কাজ দিয়েছে, ভাই তুই এটা কর, এই যে ব্যাপারটা কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কন্যার মানুষ, তো দায়িত্ব নিয়ে কাজ করা, আগবাড়িয়ে কিছু না করা, বাধ্যছাত্র হয়ে কাজ করা, যেটা বলা হবে, যেটা করা করতে দেওয়া হবে বা যেটা করা হবে সেটা আপনি করতে পারবেন, টাইম টেকিং হতে পারে কিন্তু কর্মসিদ্ধি এবং নাম কামাতে পারছেন। বিজনেসেও কালকের দিনে 4 ঘন্টা কাউন্টার খোলা, আমি বলবো 2 ঘন্টা বিজনেস হবে, হাফ হাফ, কিন্তু ওই 2 ঘন্টা আপনাকে 4 ঘন্টার প্রফিট দিয়ে যাচ্ছে, তো ঠিক আছে। প্রেমে বাধা, দাম্পত্য জীবন পজিটিভ থাকা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পজিটিভ থাকা, বন্ধুত্বের সম্পর্কগুলো ভালো হচ্ছে, সন্তান একটু ভোগাবে, বিদ্যা ঠিকই আছে, লিগাল প্রবলেম কিন্তু ভোগাতে পারে, পুলিশি ঝামেলায় জড়াতে পারেন, প্রপার্টি রিলেটেড ঝামেলায় জড়াতে পারেন। হাউস ওয়াইফরা তবে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, আপনি, আমি আশা করতে পারি, আশা করব আপনি ওভারঅল জায়গাগুলোকে ঠিকঠাক মতো চালাতে পারবেন, ঠান্ডা মাথা দিন বা কর্মসিদ্ধি হতে পারে, কিন্তু বাধ্য হতে হবে।
বাধ্য বা অফিস বা উপরমহল যেন ভরসা করে, দায়িত্ব দেয়, এই জায়গাটাকে দেখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র আগামীকালকের দিনে বিপরীত লিঙ্গের সাহায্য নিন, আমি ছেলে একজন মহিলার যে কোনো ব্যাপারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস বিল করুন। চিত্রা নক্ষত্র গ্রুপে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি তুলা, আপনি তুলা আকাশী হালকা সবুজ অথবা সাদা কালকের দিনে ব্যবহার করছেন দুই সংখ্যা, আগামীকালকে নারায়ণকে ডাকছেন, নারায়ণকে স্মরণ করছেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। আগামীকালকে তুলা রাশির জাতক বা জাতিকা হলে চেষ্টা করছেন, তুলা রাশির মানুষজন হলে সকাল 9টা বাজতে 10 মিনিট থেকে 12টা 25 অথবা 2:45 মিনিট থেকে 5:30 দুটো সময়, 12:40 মিনিট থেকে 2:25 মিনিট দেখে ব্যবহার করছেন দুপুরবেলা। তুলা প্রথমত একটা জিনিস বলি, দুটো জিনিস বলি, আপনার ও আপনার পরিবারের, মানে আমি তুলা এবং আমার ফ্যামিলি বোথ সাইডে ফিজিক্যাল ফিটনেস বা শারীরিক সুস্থতা থাকছে, ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, অসুবিধা নেই। ভ্রমণ কিন্তু প্রবলেম দেবে, যদি কোনো ভ্রমণাদি বিষয় বা ইত্যাদির ব্যাপার থাকে এটা কিন্তু প্রবলেম দেবে। বরং এটা ভালো হচ্ছে এখানে বসে কাউকে দিয়ে কাজ করান, এটা বেটার হবে। আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে আগামীকালকের দিনে সাকসেস লেট হচ্ছে, কাজগুলো ডিলে হচ্ছে, তো খুব এমার্জেন্সি খুব ইম্পর্টেন্ট কাজ খুব সাবধানে করুন। সাকসেস লেটে আসছে এবং আমি যেভাবে প্ল্যান করছি, প্ল্যান যেভাবে চাইছি হচ্ছে না, যেভাবে করতে চাইছি হচ্ছে না, যেভাবে চলতে চাইছি এটা হচ্ছে না, এটা প্রবলেম। তো কালকে তুলা রাশির গ্রোথ একটু লেটে এবং অনেকটা কাজ যদি নিয়ে থাকেন পুরো কমপ্লিট করতে প্রবলেম রয়েছে। শত্রুতার জায়গা নেই কিন্তু সাপোর্ট বা লোকজনদের সাহায্য কোঅপারেশন এগুলো খুব একটা ভালো পাচ্ছি না। কালকে ব্যবসা ভালো হচ্ছে তুলা রাশির, আগামীকালকে বিজনেস বা বিজনেস চালানো এটা বেটার হবে। টাইম টেকিং হচ্ছে, টাইম লস হচ্ছে, সো সময় চলতেও প্রবলেম হবে। দাম্পত্য জীবন কিন্তু ভালো এবং পরিবারের হেলথও ভালো হচ্ছে। প্রেম বা প্রেমিক প্রেমিকারা কালকের দিনে চাপে থাকবেন, প্রেমে ঘেঁটে রয়েছে, বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো নয়। প্যারেন্টস বা ইনলস সাপোর্টটা নিতে হবে, বাবা মা বা আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি তাদের থেকে বা তাদের দিয়ে কাজগুলো কিছু ক্ষেত্রে করাতে হবে, এটা ঘটনা। বিদ্যায় সাফল্য, তবে বেস্ট পার্ট সন্তান, যাদের সন্তান অসুস্থ, সন্তান পড়াশোনা করছে বা সন্তানের কোনো এক্সাম রয়েছে, বেটার রেজাল্ট এক্সপেক্টেড। চিত্রা নক্ষত্র মাথা গরম করে অনেক কিছু লস করতে পারেন। সাথী নক্ষত্র ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে প্রবলেম। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শ্বশুর বাড়ি নিয়ে ভুগতে পারেন, শ্বশুর বাড়ি, আমি ছেলে হলেও শ্বশুর বাড়ি, আপনি মেয়ে হলেও শ্বশুর বাড়ি ভুগতে পারেন বা ভোগার একটা চান্সেস দেখাচ্ছে বা সম্ভাবনা রয়ে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক লাল, বৃশ্চিক এক, বৃশ্চিক নারায়ণকে ডাকবেন 2:20 মিনিট পর্যন্ত, 12:40 থেকে দেখে সময় বাদ বাকি আপনার। পার্টনারের শরীর লক্ষ্য রাখবেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার পার্টনার বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ তার শরীর লক্ষ্য রাখবেন। আপনার শরীর ঠিক আছে, ছোটোগুলোর শরীর ঠিক আছে, মায়ের শরীর একটু খেয়াল রাখতে হবে, মা বা মায়ের মতো যারা রয়েছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাট ভ্রমণের চাপ রয়েছে, টার্গেট সেট করে কাজ করতে হবে, টার্গেট নিয়ে, ভাগ্য পুরো সাথ দেবে না, প্রি প্ল্যান্ড থাকা উচিত, ভাই আমি এটা করতে চাই, এটার জন্য এগুলো লাগবে, এই এইভাবে আমি কাজগুলোকে কমপ্লিট করতে পারি, সেট করতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে বৃশ্চিকের মানুষ হলে। সো ইমোশনের দাম নেই, প্ল্যানিংয়ের দাম রয়েছে এবং কিভাবে করব সবটা ছকা থাকবে, এখানে ভাগ্যের কোনো ব্যাপার নেই, এখানে ভাগ্যের কোনো ব্যাপার নেই। অঙ্ক করতে গেলে তো ভাগ্য লাগে না, আমি জানি অঙ্কটাকে এইভাবে করতে হয়, তো আমার প্র্যাকটিস এবং আমি রুলসটা জানি, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই জায়গাটা বৃশ্চিককে কালকের দিনে দেখতে হচ্ছে, ইভেন বিজনেসেও লিমিটেড কাস্টমার, চুজি লোকজন, মানে একটু কোয়ালিটি সম্পন্ন লোকজন নিয়ে কাজ হচ্ছে। দাম্পত্য জীবনটা ভালো করুন, পার্টনারের সাথে ডিসকাস করুন, অসুবিধা নেই। প্রেম মোটামুটি চলছে, বন্ধু ভাগ্য কালকে ভালো নয়, লোকে সুযোগ নিয়ে যাবে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে, ওই গড়পড়তা হচ্ছে বলতে পারি।
লিগাল কোর্ট কালচারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড চাপ নেই বা প্রবলেম নেই প্রবলেমের জায়গা নেই বিশ্বিকের মানুষজনের তো চাকরি ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাবেন কিন্তু কিছু জুনিয়র কিছু অযোগ্য লোকজন চারপাশে আপনার চারিদিকে গুড় 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 করবে দেখুন বিশাখা নক্ষত্র আরও বেশি মানসিকভাবে স্ট্রং হন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কম বেশি রিস্ক নেওয়া যায় জ্যেষ্ঠা নক্ষত্র নিজের ভুলে নিজের দোষে কালকে দিন নষ্ট করতে পারেন ওই ভুলে বলতে কীরকম চলো ভাই ও ঠিক আছে হয়ে যাবে অসুবিধা কী আছে এইসব করতে করতে টাইম টেকিং ব্যাপারগুলো সময় নষ্ট করতে করতে দিনটা শেষ হলো লক্ষ্য রাখবেন কালকের দিন ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু গোল্ডেন ইয়েলো অরেঞ্জ টাইপটা নারায়ণকে ডাকা ছয় সংখ্যা আট সংখ্যা দুটো চলবে সকাল 8:40 থেকে 12:20 দুপুর 2:35 থেকে পরের যতক্ষণ কাজ করবেন ওই 5:30 এই তো কাজের সময় 5:40 পর্যন্ত কালকের দিনে দুপুর 2:15 12:38 থেকে খেয়াল রাখবেন ধনুরাশি সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে দুটো এক শত্রুতা আসবে আমার দোষে আসবে আমি নিজে যদি বলি বাস ঝাড় আমার কাছে আয় তাহলে তো কিছু করার নেই এবং ধনুরাশির ক্যারেক্টারের মধ্যে এটা পড়ছে যে ভাই আয় সমস্যা আমার কাছে আয় আমি তো তোকে ভালোবাসি তো এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে খেয়াল রেখে চলতে হচ্ছে এবং কোনো না কোনোভাবে মানসিক চাপ অত্যন্ত বেশি স্ট্রেস টেনশন বা প্রেশার মেন্টাল প্রেশার অত্যন্ত বেশি লক্ষ্য রাখুন আপনার হেলথ ভালো আপনার পরিবারের হেলথ ভালো কাজের গ্রোথ খুব স্লো অযোগ্য লোকজনরা আমাকে বিট করছে এই ব্যাপারটা এবং আমি তাকে দেখে আরও নার্ভাস হয়ে যাচ্ছি এই জায়গাটা কনফিডেন্স কিন্তু মানুষকে অনেক দূর তোলে দেখবেন যে লোকটা কনফিডেন্স রয়েছে ডাক্তারবাবুরা দেখবেন বলে যে রোগী আমাদের সাথ দিচ্ছে হ্যাঁ পেশেন্ট রেসপন্স করছে তো পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো তো মানুষের নিজের ওপর আস্থা বাঁচার ইচ্ছা কনফিডেন্স এইটা কালকের দিনে দেখুন এবং চোখ কান খোলা রেখে কাজ করুন রিস্ক না নিন বিজনেস ভালো হবে দাম্পত্য জীবন কিন্তু তেতো হচ্ছে এবং ফ্যামিলির সাথে সম্পর্কও কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে প্রেম বন্ধুত্ব ভালো হবে বাট লিমিটেড সার্কেলে সন্তান বিদ্যা বোথ সাইডে সাকসেস রয়েছে সন্তান এবং বিদ্যা দুটো ক্ষেত্রেই সাকসেস রয়েছে লিগাল একটু দেখে চলা উচিত ধনুরাশি কালকের দিনে সমস্যাগুলোকে এড়ান প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোকে না ঘাটানোটাই ভালো হবে আর লোকের ঝামেলা কাঁধে নেবেন না হেল্প করতে গিয়ে ডুবতে পারেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত ভালো মানুষ হলে কিন্তু সমস্যা রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র কালকের দিনে মাথা গরম করে ক্ষতি হতে পারে পূর্বসারা নক্ষত্র গরম করে মাথা ক্ষতি হতে পারে উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজগুলোকে আরও ইজিলি ভাবুন সব কিছুকে একটু ইজিলি বা সহজে নিন বেটার হবে মকর রাশি কালকের দিনে গ্রিন মকর রাশি কালকের দিনে 4:1 নারায়ণকে ডাকছেন 9:10 থেকে 12:25 3:45 থেকে 5:40 দুটো সময় শুভ হচ্ছে 12:35 থেকে দুপুর 2:20 দেখে ব্যবহার করবেন মকর ফ্যামিলি এবং আপনি বোথ সাইডে হেলথ এবং ছোটোখাটো চোট আঘাত লাগা রক্তপাত আসতে পারে কাটা ছেঁড়া ইত্যাদি বেড়াতে গিয়ে ভ্রমণে গিয়ে কোনো প্রবলেমে পড়তে পারেন এবং কোনো না কোনোভাবে এই ব্যাপারটা কিন্তু অ্যারাইজ করতে পারে আমি অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা বলছি কালকে অ্যাভারেজ চলছে ওই হচ্ছে মোটামুটি হচ্ছে বিশেষ ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন না এবং ক্রিয়েটিভিটি দেখিয়ে কতটা লাভ হবে এটাই একটা প্রশ্ন চিহ্নের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে আপনি যখন মকরের মানুষ মকরের বিজনেস পার্ট যথেষ্ট ভালো চাকরি ক্ষেত্র চালিয়ে নিন দেখে নিন রিস্ক না নিন ঠান্ডা মাথায় চলুন তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না হাজব্যান্ড এবং ওয়াইফের বন্ডিং কিন্তু ঠিকঠাক ঠিক মতো চলছে এবং প্রেমিক বা প্রেমিকাগুলোও কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কোর্ট কাছাড়ি প্রবলেম থাকুক বাড়িতে জায়গা জমির প্রবলেম থাকুক ভাড়া বাড়ি ভাড়া টিয়ার রিলেটেড প্রবলেম থাকুক আশা করবো বেটার রেজাল্ট হবে তবে কথা সামলে বলবেন
ঠান্ডা মাথায় দেখে শুনে অ্যাভারেজ রেজাল্ট সকলের সাথে মিলেজুলে সরকার গঠন করার জায়গা রয়েছে। এটা ব্যাপার, ঘটনা হচ্ছে এটা। মকর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কর্মক্ষেত্রে একটু চাপে থাকবেন। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বসেদের সঙ্গে সম্পর্কে একটু ঘেঁটে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে জুনিয়রদের থেকে প্রবলেম আসতে পারে, জুনিয়র ছোটোগুলো, ছোটো ছোটো ছেলে মেয়েগুলো, এদের থেকে প্রবলেম আসতে পারে। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই রাশিটা বেস্ট রেজাল্ট পাবে কালকের দিনে। কুম্ভ রাশি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন, লাল রং ব্যবহার করবেন, 12:40 থেকে 2:10 দেখে ব্যবহার করে বাদ বাকি সময় আপনার 1:09 ব্যবহার করুন, রেড ইউজ করুন। সামনে দাঁড়িয়ে থাকা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, আমি দেখে নেব, আমি করে নেব, আমি বুঝে নেব, এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করা এবং নতুন কিছু ট্রাই নেওয়া, ডিফারেন্ট ওয়েতে কাজ করা, নতুন কিছু শেখা, সিনিয়র ওপর লেভেল নিজের উন্নতির ব্যাপারে কথাবার্তা বলা পারবেন। তাহলে দেখুন, যে কোনো কাজ শক্ত নয় কালকে আপনার জন্য, যত টাফ হোক, যত শক্ত হোক, ইভেন বিজনেসেও হয় না যে আমি বলছি যাও নিয়ে যাও ভালো হবে, হবে হবে, বেটার রেজাল্ট দেবে। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির মানুষ হচ্ছেন, কালকের দিনে কুম্ভ রাশির কাস্টমার পাবেন। আপনি যদি নিজে টাইম নষ্ট না করেন, নিজে ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে না আসতে পারেন, নিজে মাথা খারাপ না করেন, কোনো অসুবিধা নেই। দাম্পত্য জীবনের সাপোর্ট প্রয়োজন হবে, প্রেম সাবধান, জ্ঞাতি শত্রুতা বাড়বে, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম রয়েছে, বাচ্চাগুলো ঠিক আছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ বা ইত্যাদির ঝামেলাগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। কপাল সাথ দিয়ে দেবে, চাপ নেই কালকের দিনের জন্য। কালকের দিনে শত্রু দমন হবে, শত্রুতা কথা বলুন, কথা বলে অনেক প্রবলেম সলভ হবে এবং যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় এবং হাল ছাড়বেন না। দেখুন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে এবং কিছু ক্ষেত্রে ছোটো ছোটো রিস্ক আর কিছু ক্ষেত্রে ব্রেন ওয়ার্ক, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। তো কুম্ভ রাশি ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আর কুম্ভ রাশির ভ্রমণে সাফল্য, ইনভেস্টমেন্টে একটু চাপ রয়েছে, তো ইনভেস্ট দেখে করবেন। ধনিষ্ঠার অর্থ কষ্ট, শতবিচার বন্ধুত্ব থেকে প্রতারণা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কন্ট্যাক্টস বিল্ড করা, প্রভাব পরিচিতি যোগাযোগগুলো তৈরি করা বেটার রেজাল্ট দেবে। তো পারলে করবেন, প্রভাব পরিচিতি, প্রভাব বিস্তার, যোগাযোগগুলো তৈরি, এগুলো করবেন এবং ওই আমার কিছু হচ্ছে না, কুম্ভ রাশির কিছু হচ্ছে না কালকে বলবেন না। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। সাদা রং ব্যবহার করছেন, 3-5 নারায়ণকে ডাকছেন। টাইম 9:00 থেকে 12:24, 25, 1:40 থেকে 5:30, 2:12:35 থেকে 2:20 দেখে ব্যবহার করছেন। কিন্তু সাদা মাটা দিন হতে চলেছে, ঘটনা এটা, এবং কোনো না কোনো কাজ জিনিস নিয়ে লোকের ভুল, ধরুন আমি কোনো মিস্টেক করেছি, আপনি পাশের টেবিলে, আপনার ঘাড়ে চেপে গেছে, আপনাকে তার মাসুল দিতে হচ্ছে, আপনাকে সেটাকে করতে হচ্ছে, তো আমি কি করছি, জিরো, লোকের ভুল সংশোধন করছি, এই ব্যাপারটা না হয়ে যায়। আপনি আপনার ফ্যামিলি, মানে আমি এবং আমার বাবা মা হেলথ ওয়াইজ ভালো, সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো এবং অতিরিক্ত ভালো মানুষ, এবং কিছু ক্ষেত্রে না সময় জ্ঞান আপনার থাকবে না। মানে ধরুন আপনি সেলসে কাজ করেন, একটা দোকানে গেছেন ভিজিট করতে, একটা দোকানে ঢুকেছেন, তার সাথে আড্ডা মেরে গল্প মারা শুরু করে দিলেন, ব্যাস, হয়তো 9:00 ঢুকেছেন, দেখা গেল 1টার সময়, খেয়াল নেই টাইমের, লক্ষ্য রাখবেন। বিজনেস ভালো চলবে কিন্তু কালকের দিনে, দাম্পত্য জীবন ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি ইনলস প্রতিবেশী, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, বিদ্যায় আশা করছি সাফল্য রয়েছে, লিগাল একটু দেখে শুনে চলবেন। আর কালকের দিনে লোকের দায়িত্ব নেবেন না, সাইলেন্ট থাকুন, বরং পেছন থেকে কাজ করুন, আপনার অনেকটা কাজ এগোবে। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি না বলতে শিখুন উত্তর কালকের জন্য অন্তত, উত্তর ভাদ্রপদ ইগো রাখুন একটু। রেবতী যখন আপনার নক্ষত্র বা আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, কালকের দিনে পেন্ডিং প্রবলেমগুলোকে সলভ করুন, বেটার রেজাল্ট পাবেন। এটাই আগামীকালকে রাশিফল, আশা করব, আশা করতে পারি ভিডিওটা চলতে সাহায্য করবে, এগোতে সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।